Hi guys, good morning. Welcome back to my YouTube channel. I'm খুব ভালো আছি, সবাই খুব ভালো আছো। আজকে হলো 11 ডিসেম্বর, করো প্রাইমারি টেট, মানে বাংলা ভাষা জানে আর আজকের এই খবরটা জানে না, এরকম লোকজন খুব কমই আছে। তো আজকে যে রাস্তাঘাটে কত ভিড় হবে তার ঠিক নেই, সেজন্য আমি ভাবছি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো। এখন 6টা বাজে আর 7টার সময় তো আমাদের বেরোনোর কথা আছে, আমি টোটোতে করে যাবো। টোটো দাদাকেও বলা আছে 7টাতেই আসতে। তো একটু তাড়াতাড়ি উঠে গেলাম, রেডি হতে হবে, ধর ফ্রেশ হতে হবে, টাইম লাগবে। আর সবই ঠিক করে দিয়েছি, রাতে রাতে অ্যাডমিট অ্যাডমিট সব কিছু গুছিয়ে দিয়েছি। তো এখন জাস্ট রেডি হওয়া কাজ, একটু কিছু খাওয়া কাজ আর বেরিয়ে যাওয়া কাজ। তো চলো, এখন রেডি হয়নি, রেডি হয়ে নিয়ে তোমার সাথে আবার কথা বলছি। এখন বাজে 6:30, আমি পুরো রেডি হয়ে গেছি, সোয়েটার পরলাম, সাথে একটা চাদরও নেবো, কারণ টোটোতে করে যাবো আর এই সকাল টাইমটাতে বেশ ঠান্ডায় লাগে। তো যাতে কোনো ঠান্ডা আমার না লেগে যায়, কারণ দুদিন আগে আমি জ্বর থেকে উঠলাম, সেই জন্য সোয়েটার চাদর দুটোই নিয়ে যাবো। তবে ওখানে দিকে প্রয়োজন মতো খুলে টুলে নেবো। আর যা যা রুলস ছিল, যে গলার চেন, কানের দুল, নাকের, হাতের নোয়া কিছুই পরে যাওয়া যাবে না, মানে হাতের বালা লেখা ছিল, নোয়াটা আমি বললাম। তো নোয়াটা যেহেতু মেটালিক, সেজন্য নোয়াটা আমি করেছি, জাস্ট শাখা বলাটা আছে। আর এগুলোই ঠিকঠাক করার ছিল। আর হ্যাঁ, এক জায়গাতে দেখলাম যে মাথাতে ক্লিপ লাগানো যাবে না, তো আমি আগে গাড়া দিয়ে নিয়েছি। দেন যেহেতু টোটোতে করে যাবো, তো ওই ধুলো টুলোতে ঝোট পেকে যাবে বলে আমি একটা ক্লিপ দিয়ে নিয়েছি, ওখান থেকে গিয়ে ক্লিপটা খুলে দেবো। আর অ্যাডমিট, পাসপোর্ট সাইজ ফটো, আইডি প্রুফ, তারপরে পেন, সব কিছু রেডি করে কালকে আমি প্যাক করে নিয়েছি। এখন আর কোনো কাজ নেই আমার, এখন আমি নিচে যাবো, নিজেকে কিছু একটা খাবো। অমি চলে গেছে, ও হয়তো কিছু একটা বানাবে, ম্যাগিটাকে কিছু একটা বানিয়ে নেবে আমার জন্য। তো ওটা খেয়ে আমি বেরিয়ে যাবো। অমিতা একটা সেকেন্ড টাইম দিচ্ছে টেট, আর আমি প্রথমবার দিচ্ছি। চাকরির পরীক্ষা এর আগেও একটা দিয়েছি, গ্রুপ ডি এর পরীক্ষা দিয়েছিলাম, মানে রেলের গ্রুপ ডি এর কিছুদিন আগে বেরিয়েছিলাম না, তখন দিয়েছিলাম, বাট টেটটা প্রথমবার। তো মজাও লাগছে, আবার টেনশনও লাগছে। টেনশন করার মতো কিছুই না, কারণ যারা পড়ে তারা টেনশন করে, যারা পড়ে তারা টেনশন করে না। কেন কে জানে কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি, এমন না যে আমি বিশাল প্রিপারেশন নিয়েছি যে আমি ভালো পরীক্ষা না দিতে পারলে আমি মরে যাবো, বা বিশাল পড়াশোনা করেছি না, মানে প্রশ্ন যদি ঠিকঠাক মানে কমন না পাই বা কিছু না পাই, জানার মধ্যে না আসে, তাহলে আমি মরে যাবো, এরকম কোনো ব্যাপার না। কিন্তু তবুও কালকে বিশাল টেনশন হচ্ছিলো, আমি টেনশন টেনশনে রাতে ঘুমাইনি। ভোরের দিকটা একটুখানি চোখটা এটা এলো, তারপরে অ্যালার্ম বাজতে লাগলো, বা উঠে পড়লাম। যাক, চলো সকাল সকাল মেলা বাবা করে নিচ্ছি, আর সে বাবা খাওয়াটা বেরিয়েছে, জানিয়েছি কি কিছু ওটা খেয়ে নিই, মেবি ম্যাগি করছো, আমি তো ম্যাগি খাবো, খেয়ে বেরিয়ে যাবো। এই যে অমিত আমার জন্য ম্যাগি বানিয়ে রেখে দিয়েছে, করে তো সেটা আমার দেখা হবে না আর। এ তাকা, তোর তো পরীক্ষা, অল দ্য বেস্ট। নাচছে কি যে করবে ওই জানে। ওদিকে টোটো চলে এসছে আর আমিও বেরিয়ে যাচ্ছি। আবার ও তোমাদের আর একটা কথা বলা হয়নি, সেটা হলো মা যাচ্ছে আমার সঙ্গে, মানে এখন আমি যাবো আমার বাড়িতে, ওখান থেকে মাকে নেবো, তারপর বেরিয়ে যাবো নবগ্রামে। কি নবগ্রামে কি নাম বললো, কুমার বিমল চন্দ্র হাই স্কুল। আমি না ঠিক বেরিয়ে যাবো 8টার সময়। 8টা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসছি মা, চলো এখন দক্ষিণ পাড়াতে চলো, আগে মাকে নেবো। তুমি ভিতরে বসো, তুমি ভিতরে ঢুকে যাও। দাদা এই দিকটা তো অতটা নাই, এই সাইডটা তো বেশি কাছে আছে, কুমারপুর জলটাকে এখান থেকে ওটা পেলাম, তো জল সাপ্লাই হয়। এদিকে আমি পরীক্ষা দেবো, আর এদিকে আমার থেকে বেশি টেনশন করছে নিয়ে নি। রাস্তাতে জোড়া শালি খুন মানে সব দেখছি, শুভ শুভ তোর পরীক্ষা ভালো হবে, এবং পড়ি নেও পরীক্ষা কি করে ভালো হবে, তা আমার কথাগুলো বলছে বলে হাজার তখন খালি মুখ হাই করে বসছিল। শুনো মা, টেনশন করি লাভ নাই, এমনি পারবো না, যারা বাইক নিয়েছিল তারা উঠে গেছে, তারা এই টুকটাক ফাঁক ফুক দিয়ে বেরিয়ে যাচ্ছে না। আর যারা চার চাকা টোটো এসব নিয়েছে তাদের মুশকিল হয়ে গেছে। এমনি খুঁড়ে খাতে লাইনে দাঁড়িয়ে আছে, একটা পাখি এসে আমার পায়ে পটি করে দিল, আমাকে বলছি পাখিরা আমাকে একটু ইঙ্গিত দিয়ে দিল যে আমার পরীক্ষা কেমন হবে, পাখি পায়ে হেগে দিল আর আমি খাতায় হেগে দেবো। চলো উপরে ওঠো, উপরে ওঠো, ঘাট পার হয়ে গিয়ে রাস্তা খুব ভালো, পাকা রাস্তা, একদম শাসা করে চলে যাওয়া, কিন্তু ঘাটটা পার হতে গিয়ে আমাদের অনেকটা লেট হয়ে গেল, প্রায় 1 ঘন্টা টাইম ওখানে চলে গেল। কি সুন্দর লাগছে না দেখতে,
I'm going to go to the house. এত খেতে পাবো না এটা তুমি আর আমি দুজন মিলে খেয়ে নেব আর একটা নিয়েছি ও হ্যাঁ রকি দাদা ও রকি দাদা নিয়েছে হ্যাঁ ওখানে তো বসার জায়গা নাই ওখানে তো বসতে হবে যে চারিদিকে এরকম ফাঁকা ফাঁকা জায়গা ওই গলিটার ভেতর দিয়ে গিয়ে ওই স্কুলটা আছে এখানে আমরা সিট পড়েছি এখন 15টা বাজছে আমরা স্কুলের কাছে যাই ওখানে থেকে গিয়ে দাঁড়িয়ে থাকি কা কি সুন্দর লাগে না সরষের ক্ষেতটা দেখতে একটা গাও মিশন করেছিল বুঝলা কি বললো দিবছে ওদের যে স্কুলে সিট পড়ছে সেই স্কুলটাতে চারিদিকে মাঠ আর মিডিয়াল ওদের স্কুল আমাদের চারিদিকে মাঠ আছে তাও তাও এদিকে রাস্তা আছে ওদের কাছে কিছু না চারিদিকে শুধু মাঠ বলছে লাঙ্গল টাঙ্গল সব পড়া আছে আর মিডিয়াল স্কুল না কি অবস্থা আমি বললাম তুই ভিডিও কর তো হচ্ছে ঠিক আছে তাই বলছে সে জানা পড়েছে কিনা স্কুল খুঁজতে গিয়ে কতক্ষণ টাইম লাগলো গুগল ম্যাপে কিছু কিছু রাস্তা দেখাচ্ছিল সে ঘুরে 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 মানুষকে জিজ্ঞাসা করে করে এলাম সেসব দিন আমার সিট পড়ে যে হাজিডাঙ্গা স্কুলে আমি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেল মোটামুটি দাঁড়িয়ে আছে এই যে আমাদের স্কুল পিছনে দেখা যাচ্ছে আর চারিদিকে মোটামুটি জমি কিছু নেই আর দু একটা বাড়ি আছে এই সাইডে দরকার নেই কাছে থাকলে তো দরকার নেই ভোটারটা নিলাম আমি আধার কার্ড নিলাম না একটা বলেছে দুটোই নিয়েছিলাম বাচ্চা যদি একটা থাক যদি লাগে আমি তো এখানেই আছি তাই না আধার কার্ডটা প্যাকেটে থাকবে এসব তাহলে টাটা ফোনটা কেমন বন্ধ করে দিই যাই ভালো করে দিও পরীক্ষা অল দা বেস্ট তুমি ঠিক আছে চলো টাটা তাহলে পরীক্ষা দিয়েছো কথা বলছি আবার 2000 years later পরীক্ষা ভালো হয়েছে হ্যাঁ আমার পরীক্ষা হয়ে গেছে আর পরীক্ষা খুব একটা খারাপ হয়েছে বলবো না ভালোই হয়েছে মোটামুটি হয়েছে তুই কিছু পেয়েছো এখন খিদে পাইনি তাই খিদে পাইনি বললে হবে দেখো যতদূর দেখছি সব হলুদ হলুদ কি সুন্দর লাগছে দেখতে না না ওই দূর অব্দি যতটা চোখ যাচ্ছে সবটাই হলুদ সবটাই সরষে লাগানো আছে যাওয়ার সময় তো ভিড় ছিল কিন্তু এখন তো মজা বেশি ভিড় বলো আরো যাওয়ার সময় তো ধরো এক একজন এক এক সময় তো বেরিয়েছে আর আসার সময় তো সবার একসাথে ছুটি হয়েছে তাহলে বেশি ভিড় হয়ে গেছে ওই জিনিসটা তো দিয়া তো ভুল হয়েছে কম্বল আমি বাবা ফাইনালি উঠতে পারছে এই যে এই রাস্তাটা দিয়ে থুঙ্কু শ্বশুর বাড়ি চলে গেল এইটা দিয়ে টাটা আসছি হ্যাঁ
বাড়ি এসে মাজাপিট সাংঘাতিক লেভেলে ব্যথা করছিল। মানে টোটোতে করে গেছি, তো টোটো তো এমনি সোজা রাস্তাতেই ঝিকায়, এবার ওরকম বাজে রাস্তা ছিল, কীরকম ঝিঁকিয়েছে ভাবো। ওই ঝিঁকিয়ে ঝিঁকিয়ে মাজাপিট সব খুব যন্ত্রণা করছিলো, সেটুকুনি শুয়েছিলাম, এক্ষুনি উঠলাম। আর আজকে সকাল থেকে এত ওই খিচিবিচি খিচিবিচি হয়েছে, তোমাদেরকে বলাও হয়নি। আজকেও আমাদের একটা নেমন্তন্ন আছে, সেটা হলো অমিতের একদম ছোটবেলাকার বন্ধু সুশোভনদা। ওই বলছিলাম না 8 তারিখে যে আমার দুটো বান্ধবী আর অমিতা একটা বন্ধুর একই দিনে বিয়ে পড়েছে, তো বিয়েতে তো যেতে পারিনি কারণ আমাকে এই দুটো বিয়েতে অ্যাটেন্ড করতে হয়েছিল। আজকে রিসেপশন, আজকে যেতেই হবে, না গেলে একদম মেরে ফেলবে। একটু রেস্ট নিলাম বলে ধরো ফ্রেশ লাগছে, যদি রেস্টটা না নিতাম তাহলে যেতে পারতাম না। যাই হোক, এখন ঝটপট করে রেডি হয়নি তোমাদের সাথে আবার কথা বলছি। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, অমিত পুরোপুরি রেডি হয়ে গেছে, নিচে চলে গেছে, একবার ডাকও দিয়ে গেল আমাকে, তো আমি এবার সিলেক্ট করবো না, আবার ঝটপট বেরিয়ে যাই। One eternity later. মুখটা দেখার মতো ছিল, পরীক্ষা কেমন হলো বল? পরীক্ষা হয়েছে মোটামুটি, কোশ্চেন ভালো এসেছে। একটা একটা হাসি জিনিস বলাই হয়নি, পরীক্ষা বললাম বলে মনে পড়লো। আমি না যেখানে পরীক্ষা দিতে গেছি, দেখছি সবাই নেহা। ও, ওটা সবার ক্ষেত্রে হয়েছে, তোর হয়েছে সব? আমি আমার 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 আশেপাশে 12 জন অমিত ছিল, ওইটা তোমাকে বলে বলে খেয়াল নেই আমার। আমাদের আমার আমাদের কটা অমিত ছিল বলতো, এই কম অমিত বলছি, কটা নেহা ছিল বলতো 6টা নেহা ছিল। নেহা মণ্ডল, নেহা বিশ্বাস, নেহা কর্মকার, নেহা পাণ্ডে, নেহা খাতুন, আর একটা ছজন ছিল, ছজন আর দুটো মেয়ে ছিল, আরিফা। হ্যাঁ, মানে আলাদা আর ওইটুকু টাইমের মধ্যে টাইমও পাইনি বক বক করে, যে যা নিজের মতো করে লিখেছে। আর আমি তো মানে পেরেছি, অনেকগুলোই পেরেছি, আর যেহেতু নেগেটিভ মার্কিং নাই, শেষে যে কটা ফাঁকা ছিল জয়মাকালি বলেছি আর গোল 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 করে দিয়েছি। আমার সাথে একটা ইয়ে ঘটেছে, সেটা হচ্ছে গুগল ম্যাপ দেখে যাচ্ছি, গুগল ম্যাপ দেখে যেতে 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 অনেকটা আগে বেরিয়ে গেছিলাম, তারপরে দেখছি এসে মানে অনেকটা আগে বেরিয়ে গেছে, দিয়ে আবার ব্যাক করলাম, ব্যাক করে আসছি, দিয়ে দেখছি একটা মাঠের রাস্তা দেখাচ্ছে, বুঝলো তো, ওই যে জমির আল দিদি মাঠের রাস্তা দেখাচ্ছে। এবার মাঠের রাস্তা দিয়ে নেমেও গেলাম, কিন্তু ওই রাস্তাটাই সব থেকে শর্ট ছিল, মানে 1 কিলোমিটারের মধ্যে। তারপরে আবার যখন আসার সময় ওই পাকা রাস্তা ধরে আসছি, তখন দেখছি 3 কিলোমিটার আরও, মানে 3 কিলোমিটার মেন রাস্তা উঠতে, কিন্তু ওই রাস্তাটুকু এবার মানে ওটা আমাদেরও গন্ডগোল হয়েছে। মানে আমাদের সিট পড়েছিল নবগ্রাম কুমার বিমল চন্দ্র সিনহা হাই স্কুল, গুগলে লিখছি পুরোটা, গুগলে আসছে না, মানে আসছে কিন্তু সেই মানে ঘোরানো ফেরানো রাস্তা। তারপর অমিত আমাকে একটা শর্টকাট দিল, যে মানে যেটা দেখলাম স্কুলেও নাম হিসেবে ওটাই লেখা আছে, যে নবগ্রাম KBCS, তাই না? হ্যাঁ, নবগ্রাম KBCS হাই স্কুল, ওইটা লিখলাম, তখন আবার শর্টকাট রাস্তাটা দেখালো। আমাদের গন্ডগোল যে আমরা অনেক ঘুরেছি, তারপর শেষমেশ ওই গুগলে রকি দেওয়াছি, তুমি পারো না ম্যাপ দেখতে, মা এদিকে বলছে তুই এত এই ফোন ঘেঁটে ঘেঁটে এটা পারিস না, এদিকে রকি দেওয়া বলছে, মা বলছে ওই সব শুনছি দিদি, তাকাতে করতে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করা হলো, মানে ওখানকার লোকাল লোক যারা, তারাও আবার পাচ্ছে না তো, কারণ নবগ্রাম দুটো,
সেটা নিয়ে কনফিউশন হয়েছিল, দিয়ে ওই যাক অনেকে বলে বলে যে হাজারপুর নবগ্রাম এসব বলে বলে তারপরে তারা বলে দিল, সেই শুনে শুনে গেলাম। কিন্তু মা বাচ্চি বন্ধ করে দিয়ে তারা গুগল ম্যাপ কিছু পারে না। ঠিক আছে চলো, তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে প্রচুর 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 শেয়ার করে। চলো টাটা, গুড নাইট।